সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নবগ্রামে করোনার ভ্যাকসিনের যোগান প্রয়োজনের তুলনায় অনেক কম। পয়লা মে থেকে কেন্দ্রীয় সরকার প্রথম ডোজের ভ্যাকসিন রাজ্যে পাঠাবে বলে জানালেও তা এখনও আসেনি। দ্বিতীয় ডোজের জন্য বহু বৃদ্ধ বৃদ্ধা শুক্রবার সকাল থেকে লাইন দিয়েছিলেন নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে, কিন্তু পেয়েছেন মাত্র 170 জন। প্রয়োজনীয় ভ্যাকসিন সাপ্লাই না থাকায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার এবং পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত। জানালেন, কেন্দ্রের বৈমাত্রী সুলভ আচরণের জন্যই রাজ্যের ভ্যাকসিন নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী বিনা পয়সায় মানুষকে ভ্যাকসিন দেবেন বলে জানিয়েছেন, কিন্তু কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না। রাজ্য সরকার টাকা দিলেও ভ্যাকসিনের যোগান নেই, এই জন্য সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষরা কষ্ট করে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। হীরের গহনায় ফুটে উঠুক আভিজাত্যের সেরা রূপ, হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়, ওম জুয়েলার্স, কুননগর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। আমি তো ছেলে লাইন দিয়েছিল সকালে, আমরা এসেছি এই 12:30টার সময়। আচ্ছা আচ্ছা, এসে দিয়ে চলে যাচ্ছে। আপনাদের কি দ্বিতীয় ডোজ কমপ্লিট? দ্বিতীয় ডোজ কমপ্লিট হলো। না, ভ্যাকসিন তো নেই, এখন ভ্যাকসিনের সংখ্যা কম। আজকে 170 জনকে দেওয়া হচ্ছে, প্রচুর মানুষ এসে লাইন দিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে ভোর 4 থেকে। এখন আমরা চাইছি সবাই যাতে ভ্যাকসিন পায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছে সবাই যাতে যত তাড়াতাড়ি ভ্যাকসিন পায়, কিন্তু কেন্দ্রীয় আমাদের মনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভ আচরণের জন্যই ভ্যাকসিন নিয়ে এই গোলমালটা হচ্ছে। আগে ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য ডিক্লেয়ার করে দেওয়া হলো যে 1 থেকে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, অথচ এখনও পর্যন্ত সেকেন্ড ডোজই কমপ্লিট করা যাচ্ছে না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদও করছি, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনগুলো পশ্চিমবাংলায় পাঠানোর জন্য। সমস্ত ভ্যাকসিন বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে শুধু লাভের জন্যে, প্রাইভেট হসপিটালগুলোতে দিয়ে সেখানে পয়সার বিনিময়ে করে দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অথচ যেসব মানুষের আর্থিক সঙ্গতি নেই তাদেরকে ভ্যাকসিন দেওয়ার কোনো ব্যবস্থা করছে না। আমাদের নেত্রী বারবার দাবি করছে বিনা পয়সাতে ভ্যাকসিন তিনি দেবেন, ভ্যাকসিনটা শুধু পৌঁছে দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে, শুধু ভ্যাকসিনটা পৌঁছে দিক, যত টাকা লাগে পশ্চিমবঙ্গ সরকার দেবে। ইয়ে পেয়েছেন, টিকা পেয়েছেন? হ্যাঁ, টিকা পেয়েছি। কখন থেকে দাঁড়িয়েছিলেন আপনি? এই সকাল 7:08 না, আমি নাম লেখানো হয়েছিল 7:00, আমি এখানে এসেছি প্রায় 9:00-9:30। ঠিক আছে, অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। নবগ্রামের কন্ডিশন খুব খারাপ, প্রতিদিনই 6:00, 7:00, 8:00, এবং কিছু কিছু আছে যাদের বাড়িতে নাকি যে বসে হয়তো বাড়িতে থাকছে, অথচ মানে শরীরটা খারাপ আমরা জানি, কিন্তু ওনারা কোনো ধরা দিচ্ছে না, এসে বলছে না। এরকম ফ্যামিলিও প্রচুর আছে, এবং আমরা কত কত ঘুরে ঘুরে এসব বার করব। ওনারা যদি নিজের থেকে বলেন তাহলে আমরা তাদের যেভাবে তাদের পরিষেবা দেওয়া দরকার আমরা দিতে চেষ্টা করি, কিন্তু না বললে তো আমরা দিতে পারি না। বহু ফ্যামিলি আছে ঘরে নিজেরাই নিজেদের ইচ্ছে মতো ওষুধ খাচ্ছেন, কিংবা কোনো প্রাইভেট ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছেন। আর যেটা কোভিডের ভ্যাকসিনটা, সেটা তো কানাইপুরেও দেওয়া হয়, মাঝে মধ্যে নবগ্রামেও যে হয় না তা নাও নবগ্রামে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়। ধরুন 150, লাইন দিল 180, 190, 200। এখন তারা যে এই গরমের মধ্যে বয়স্ক লোকগুলো গিয়ে ফিরে আসবে, এটা একটা বীভৎস ব্যাপার, আমাদের খুব খারাপ লাগে, কিন্তু অপারক। ভ্যাকসিন যতটুকুন থাকে ততটুকুনই আমরা দিতে পারি, চেষ্টা করে হেলথের মেয়েরা দেওয়ার জন্য। আর এক নম্বর, প্রথম হচ্ছে এই যে প্রথম ডোজটা, এটা তো আসছেই না, বারবার কেন্দ্রের কাছে বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করছেন, মানুষ হাহাকার করছেন ওই ভ্যাকসিনটার জন্য। এখন তো 17, 18, 19 বছরের ছেলে মেয়েদের বেশি হচ্ছে, কাজে তারা মানে কি বলবো, তাদের এত মন খারাপ যে আমাদের ভ্যাকসিন আসছে না, আমরা দিতে পারছি না, আমরা সুস্থ থাকবো না, এই হচ্ছে অবস্থা। ওই ভ্যাকসিনটা তাড়াতাড়ি আসলে ভালো হয়, লোকে সুযোগ সুবিধা পাবে। আমরাও চাই যে ভ্যাকসিনটা তাড়াতাড়ি আসুক, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, অন্তত ভ্যাকসিনটা দিয়ে যদি কিছু প্রতিরোধ করা যায় সেটা করুন। ঠিক আছে।
সৃজন, খবর বাংলা নিউজ।